বাবা কিরে মালি রে, ছিল আলো হয়ে গেল একটা, বাই বাই টাটা। তো বন্ধুরা, আমরা একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি, আর আমার সাথে রয়েছে বৌদি, ঠিক আছে? তো বৌদির সাথে মিলে আজকে রিমার সাথে প্র্যাঙ্ক করবো, তো তোমরা দেখতেই পাবে প্র্যাঙ্কটা কেমন হবে। তো রিমা গেছে বাইরে রান্না করছে, ও শুনতে পেলেই চলে আসবে, আর ফোনটা হচ্ছে লাউড স্পিকারই দেওয়া আছে। হ্যালো, কেমন আছো বলো? ভালো আছো? তাহলে মনে পড়ে? আচ্ছা হ্যাঁ, তাহলে কবে দেখা হবে? গয়া। হ্যাঁ, তাহলে দেখা হবে। হ্যাঁ, তাহলে কি রান্না বান্না করছো? মাছের ঝোল যা খাওয়াবে না আমাকে? হ্যাঁ, তাহলে সেই পার্কে ঘুরতে যাওয়া হবে। ঠিক আছে, কি ব্যাপার তুমি? আচ্ছা আমি রাখছি, হ্যাঁ পরে কথা বলবো। হ্যাঁ, কে ছিল ফোনে? কে থাকবে? আমাকে দেখে রাখছি রাখছি করলে সম্পূর্ণ তো আমি একটা গোল গলা মেল গলা শুনে পেলাম ফোনে। তুমি ভুল শুনেছো, পাগল পাগলা হয়ে গেছো নাকি? পাগল টাকা বলে দেখাবো তোমার মাথা খারাপ হয়ে গেল। কেছিল ফোনে? আমাকে দেখে তুমি ফট করে ফোনটা কাটিয়ে গেছের জন্য তোমাকে দেখে রাখছি। আমি রেখে দিলাম ফোন, বন্ধু ফোন করেছে। বন্ধু ফোন করেছিল একটা? বন্ধু ফোন করেছিল? বন্ধু ফোন করলে বন্ধু ফট করে ফোন কেটে দাও তুমি। এই আমার কথা বলতে ভালো লাগে না তো, দাও তো জল দাও, জল খাই, মজা আয়া। কথা বলার একদম চেষ্টা করবে না, জলটা এনে দাও, জলটা খাই, তারপর কথা বলার একদম চেষ্টা করবে না। আমার পরিবর্তে তো জীবনে কে কে আছে বল? তুমি যাও না এখান থেকে। কে থাকবে? কেউ ছিল না। কথা বলে যাচ্ছি, আমি নিজের কানে শুনলাম আশ্চর্য বলতো, কথা ঘুরাবে না একদম, কথা ঘুরবে না, মিথ্যা কথা একদম বলবে না। যে জিভ দিয়ে কথা বলছো না, জিভটা এখন টেনে এখন ছিঁড়ে নেবো আমি। রে বাবা, তুমি সেই মাথা খারাপ করে দিচ্ছো তুমি। কে ছিল? ফোন লাগা। তোমার কি পারে কথা বলবো? ফোন লাগা। এই তুমি যাও তো, চল রান্না করে যাও। কিসের মতো কথা বলে দিচ্ছি? তুমি উল্টো কথা বলে দিচ্ছো। ও, আমি উল্টো কথা কথা বলছি? আমি? তুমি যাও, যদি ফোনে ফোন মাগিয়েছিল তোর। আমার হাতটা খুব সুসুর করছে। হাত সুসুর করছে? হাতটা সুসুর করছে। এই তুমি যাও, ভালো লাগে আমাকে? কেন ভালো লাগে? ঝগড়া করতে ভালো লাগে না বললাম? ও, ঝগড়া করতে ভালো লাগছে? তোমার সাথে ঝগড়া করতে ভালো লাগছে না। যাও। কেউ ছিল না? এই কি রে বাবা রে, তুমি যাও তো। দেখো, সবে মাথায় রাখতে এতটা হালকা ভাবে উঠেছে, তখন মাথাটা গরম হয়ে যাবে, তুমি জানো না আমি কি করতে পারি। তুমি এখান থেকে যাও। আমি তোমাকে প্রশ্ন করেছি, আমি ছাড়া তোমার জীবনে আর কটা মাগি আছে? দেখো, আপনি লাপরওয়াহি কেন দিয়ে যায়? আমাকে রাখছিস?
প্লাস বাইরেও তোর আছে, মানে ঘরে আমার সাথে টাইম পাস করছিস, বাইরেও টাইম পাস করছিস, তাই তো? তুমি সত্যি মানে ফালতু একদম হয়ে গেছো, উল্টো পাল্টা কথা ছাড়া তোমার কোনো ইয়ে নেই। তুমি যাও তো, আমি খবর দেবো, আমার ভালো তোমার সাথে কথা বলতে। চার্জে তোমার ফোনটা ভেঙে দিই, ফোনটা টাকা দিয়ে কিনতে হয় না, ভেঙে দিই ভেঙে দিই। টাকা দিয়ে কিনতে হয় না মানে? যাও এখান থেকে, আমি বলেছি ফোনটা রেখে তুমি আমার সাথে কথা বললে ফেস টু ফেস, মুখ লুকাচ্ছো কিসের জন্য? দেখো খবর, মুখটা লুকাচ্ছো কিসের জন্য তুমি? আমি তো অনেক কন্ট্রোল করে তোমার সাথে কথা বলছি, এবার কিন্তু আমি বাধ্য হব তোমার কে আমি কি করতে বাধ্য হব তুমি দেখবে সেটা? ফোনটা ভাঙতে তোমার বাধ্য হব। তুমি কিন্তু সেই উল্টো পাল্টা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ, আমি আমার সীমার রেখার মধ্যে তোমার সাথে কথা বলছি। আমি তোমাকে প্রশ্ন করেছি, ফোনে ছিল সেটা কে? তো কে? ভুল শুনছো তুমি। বাবা কি রে মারলি রে, ছিল আলোক হয়ে গেল এটা। আমি জিজ্ঞাসা করেছি একটা কথা, উত্তর আমি একবারই বলেছি। তুমি ভুল শুনছো, তুমি এরকম করতে পারলে? আমি আশাও করিনি আমি থাকতে, আমি নিজের কানে শুনতে পেলাম। হ্যাঁ, ফোনটা আবার কেটে দিলে একটা মেয়ে না কোনো তার স্বামীকে ভাগ করতে পারে না, কিন্তু একটা স্বামী পারে তার বউকে ভাগ করতে। ভুল ভাল বলছো কথা, তুমি বসে খান। ভুল ভাল কি কথা বলছি আমি? ভুল ভাল কথা বলছি আমি? কেমন খান যে দেখ, কান্নাকাটি করতে হবে না। আমার হাত ছাড়ো। আবার দেখ চলে গেল কি করে আমার ফোনটা, আমার ফোনটা আমি চলে গেল কেন? কেমন কান্নাকাটি করছে, কার সঙ্গে কথা বলছে না তুমি দেখবে? দেখো তুমি, আমার দেখা দরকার নেই, যখন প্রশ্ন করেছিলাম আমি বন্ধুদের সামনেই কথা বলেছিলাম ব্যাংকে, এটা রিংটোনটা তুমি দেখে বুঝতে পারছো না? হ্যাঁ এই দেখো, ফোনটাও ধরছে না এখন আবার। দাদা ফোনটা ধরো, আমি তোমাকে দেখাচ্ছি। কত মিথ্যে কথা বলবে তুমি আমাকে? কি মিথ্যে কথা? এটা সীমা থাকে, সেই সীমাটা তুমি পার করেছো। কি যা ফোনটা ধরলো না। আরে আমি দেখো প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে, ফোনটা তো করছি দেখো। ফোনটা ধরলো না কিছু, তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছিলে, হয়তো কাজে ব্যস্ত হয়ে গেছে। তুমি দেখো ক্যামেরা কোথায়, তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছিলে? ক্যামেরা হয়তো লোকাল না আছে দেখো। দাদা ফোনটা ধরো, এটা নতুন নাম্বার। হ্যালো বৌদি, এই জিমা কান্নাকাটি করছে, আমার প্র্যাঙ্ক করছে না বলো। হ্যাঁ আমরা প্র্যাঙ্ক করছিলাম না বলো। হ্যাঁ কে চিনতে পারছো না তুমি? কে বলো? পুতুল বৌদি। হ্যাঁ তাহলে ক্যামেরা সেই তো লুকানো আছে দেখো। হ্যাঁ 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 বুঝতে পেরেছি বৌদি, তো আমরা দুজনে প্র্যাঙ্ক করছিলাম না বলো। হ্যাঁ এটা নতুন নাম্বার বৌদি। ঠিক আছে, ওই জন্য তুমি বুঝতে পারো না। আচ্ছা আচ্ছা, এটা তোমার নতুন নাম্বার নিয়েছো? ও তাই বলি, অন্য নাম্বার তো তোমার অন্য একটা নাম্বার তো। ঠিক আছে বলছি, তোমরা দুজনে মিলে আমার সাথে এইভাবে প্ল্যান করলে? ঠিক আছে রাখো। আমি তো আগে একটা বৌদিকে বলে রেখেছিলাম যে তোমার সাথে প্ল্যান করব। ও ঠিক আছে রাখো। ঠিক আছে বৌদি, রাখলাম। ভিডিওটা দেখে নেবে।